হ্যালো বন্ধুরা এবারে রূপলি পর্দায় ফিরছে মিঠুন দেবশ্রী জুটি পুজোয় আসছে শাশ্রী আসন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক ভিডিওটির মাধ্যমে প্রায় দীর্ঘ ষোলো বছর পর পর্দায় জুটি হিসেবে ফিরতে দেখা যাবে এক সময় রূপলি পর্দা কামনে যুগলবন্দিকে নব্বই দশকে বড় পর্দা জুড়ে রাজ করতেন তারা মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায় ফের আরও একবার পর্দায় ঝড় তুলতে চলেছেন তারা এবার কিন এই জুটিটিকে পর্দায় ফের একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছে ভক্তবহর পুজোয় আসছে মিঠুন দেবশ্রী অভিনীত সিনেমা শাস্ত্রী পরিচালনা করতে দেখা গেছে পথিকৃত বসুকে আসন্ন ছবিতে অন্যতম মুখ্য ভূমিকায় দেখা মিলতে চলেছে মিঠুনের তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী দেবশ্রী রায় সত্য পড়ে গিয়ে হাত ভেঙেছে মিঠুন চক্রবর্তীর আপাতত হাতে বড়সড়ে একটা ব্যান্ডেজ এবং মুঠো মুঠো ওষুধের উপর নির্ভর করে জোর চলছে ছবি প্রচারের কাজ দীর্ঘ ষোলো বছর পর একসঙ্গে পর্দায় কাজ করতে পেরে কেমন লাগছে দুজনের উত্তর অবশ্য মিঠুন চক্রবর্তী জানিয়েছেন ওটা বাইরের লোকেদের মনে হচ্ছে আমাদের কখনো মনে হয়নি মাঝে এত বছর পেরিয়ে গেছে দেবশ্রী তাহারও সংযোজন করে বললেন অনেকদিন পরে দেখা হলো মিঠুন দার সঙ্গে প্রথমবার শুনে খুব আনন্দ হয়েছিল তখন আমি কেমিস্ট্রি মাসি করছিলাম সকলকে ডেকে বলতাম মিঠুন সঙ্গে কাজ করছি এবারে মিঠুন দা তো পুরো আড্ডা দেবারিত মুখোপত্রের গল্প নিয়ে তৈরি হয়েছে এই শাস্ত্রী জ্যোতির্বিদ্যাকে আদৌ বিজ্ঞান নাকি অপবিজ্ঞান সেটা দেখানোর চেষ্টা করা হবে এই ছবিটিতে জ্যোতিষ নি কি সিনেমার গল্প দেবশ্রী মিঠুন ব্যক্তিগতভাবে কতটা বিশ্বাস করেন জ্যোতিষে যদিও দেবশ্রীর অপকট উত্তর আমি খুব বিশ্বাস করি মিঠুন চক্রবর্তীও বললেন আমিও বিশ্বাস করি জ্যোতিষ হলো পিওর সায়েন্স যদিও পৃথিবীতে এর চাঁদের আকর্ষণে জোয়ার বাটা হতে পারে তাহলে আমাদের উপরে তার প্রভাব পড়তে আসলে এই বিশ্বাসের কারণ হলো আমরা সাধারণ মানুষেরাই সবসময় ম্যাজিক খুঁজে বেড়াচ্ছে এমন কোনো ভগবান নেই যিনি কোনো মিরাকেল ছাড়া বিখ্যাত হয়েছেন অলৌকিক ক্ষমতা ছাড়া কি বিশ্বাসী করবে না যে ভগবান আছেন শাস্ত্রীর গল্পটাও তাই বলবে আপনাদের কেমন লাগবে এই জুটিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বিনোদন জগতের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ